মা বাড়ি থেকে চলে আসলেন আর তোমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিলে, তো কি করব? আন্টিকে একটু বুঝাইতে পারতে। বাবা কি কাজটা ঠিক করেছিল? বাবা না হয় দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু তোমরা তো সবই জানতে। বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু বাবা ওই মহিলাকে দেশে কেন নিয়ে আসলো? হ্যালো হারিপ, তুমি? হ্যাঁ আমি। কি দাঁড়াও না, কি সেলফি তুলে নিই? সেলফি তুলব মানে এখন? আরে পাগল নাকি? তাহলে মজা করে গল্প করা যাবে, এটা তোমার চা? নাও। ও কপাল, আজ তুমি না বলছিলে আমাকে খাওয়াবে একদিন বাসায় যখন কেউ না থাকবে? তোমাদের নিয়ে আমার কৌতূহলটা অনেক, আমি যে বিষয়টা জানতে চাই ভেরি সিম্পল, কিন্তু তুমি রাগ করবে না। তোমরা এই যে ঘটনাটা ঘটালে কেন? কোন ঘটনা? এই ছোটবেলায় তোমরা সবাই মিলে বাড়ি ছেড়ে চলে আসলে। রাকিব, কতগুলি বছর চলে গেল, তুমি আবারও একই কথা বলছো। শুনো, রাগ করো না, আমি জানার জন্য তোমাকে জিজ্ঞেস করছি। মানে মা বাড়ি থেকে চলে আসলে আর তোমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিলে, তো কি করব? আন্টিকে একটু বুঝাইতে পারতে। বাবা কি কাজটা ঠিক করেছিল? বাবা না হয় দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু তোমরা তো সবই জানতে। বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু বাবা ওই মহিলাকে দেশে কেন নিয়ে আসলো? বারে ওনার স্ত্রী, উনি দেশে নিয়ে আসবেন না? আমাদেরকে জানাতে পারতো। জানালে কি করতে বলো? তোমরা সবাই মিলে ওনাকে তার ওয়াইফকে নিয়ে আসার অনুমতি দিতে? বাবা রেগো না, তুমি বসো 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 না প্লিজ। বলো। শোনো, আমি কিছুই বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে তোমরা যা করছো ওভার রিয়্যাক্ট করছো। আমার সেটা মনে হয় না। শোনো একটা কথা বলি, তুমি আর ভাইয়া মিলে এখন মাকে মানে আন্টিকে বোঝাতে পারো। কি বোঝাবো? আরে রাগ কমাতে, যেন উনি এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে ফিরে যান। মা যেভাবে বেরিয়ে এসছে তাতে মনে হয় না তাড়াতাড়ি মা কিছু বুঝবে। বুঝানোর মতো করে বুঝালে ঠিকই বুঝবে। দেখি, আচ্ছা তোমার হাতে কি টাকা আছে? না তেমন নাই, কি দরকার বলো তো? না আসলে ভাইয়ার খুব টানাটানি চলছে, এদিকে ভাবি প্রেগনেন্ট, অনেক খরচ। তোমাদের সংসারটা চলবে কি করে? চলছে তো, দেখছোই তো কত বিপদ, এখন তোমাকে টাকাও ম্যানেজ করতে হচ্ছে। তাতে হবে। আচ্ছা এক কাজ করো না, তুমি কি বাবার কাছে টাকা চাইবে? মা জানলে কেটে টুকরো টুকরো করে ফেল। তুমি মেয়ে, বাবার কাছে টাকা চাইতেই পারো। না ওরকম কিছু না, তোমাকে এতগুলি কথা বলার কারণ ফ্যামিলির সাথে থেকে আমি আসলে চাপে আছি। তাছাড়া বুঝতেই তো পারছো এখানে ভাবিও অনেক কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর টেনশন করো না, দেখি কি করা যায়। চাটা শেষ করি? আচ্ছা তুমি তাড়াতাড়ি চাটা শেষ করে যাও। আরে যাও, কেউ তো চলে আসলে দেখে ফেলবে। জোর করে দাঁড়িয়ে দিচ্ছ না?